কিন্তু বাংলা হচ্ছে স্বাধীনতার পীঠস্থান এবং জন্মভূমি, মাতৃভূমি। এবং আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন সবচেয়ে বেশি নাম আছে বাঙালিদের, যারা সেই সময় আন্দোলন করেছিলেন। যাই হোক, ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। আমাদের এই কমিটি আমরা তৈরি করেছি, আগামী এক বছর ধরে আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে। এমনিতে এটা তো আমাদের কাছে রেগুলার প্রোগ্রাম হয়, এমন কোনো বছর দেখাতে পারবেন না যে বছর আমরা করি না। আমরা নেতাজিও করি, গান্ধীজিও করি, বাবা সাহেবও করি, সর্বধর্ম সমন্বয়ও করি, রবীন্দ্রনাথ থেকে নজরুল কিছু আমরা বাদ রাখি না, বিরসা মুন্ডা থেকে একবারে প্রত্যেকটাই আমরা করি। কিন্তু এবছরে যেহেতু আপনারা সকলে সিনিয়র আছেন এবং এই কমিটির থেকে আপনারা এসছেন, আমি বলবো আপনাদের ওপিনিয়ন আমাদের জানাবার জন্য আমি প্রথম কি সাজেশান আছে। যদিও মনে রাখবেন এই নিয়ে কোনো পয়সা করি আমাদের দেওয়া হয়নি। যে একটা বাজেট তো থাকে, যে কোনো কিছু করতে গেলে একটা বাজেট লাগে, কিন্তু সেন্ট্রাল থেকে সেই বাজেট কোনো কিছু আমাদের দেওয়া হয়নি। যা কিছু করতে হবে স্টেট ট্রেজারি থেকেই করতে হবে। স্টেট ট্রেজারি তো প্রোগ্রাম প্রতি বছরই করে, আমাদের প্রত্যেকটা একাডেমি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি তার প্রোগ্রাম আছে, এডুকেশন ডিপার্টমেন্ট তার নিজের প্রোগ্রাম করে, কলেজগুলো করে, ইউনিভার্সিটিগুলো করে, তাদের নিজস্ব বাজেট থেকেই করে। তারাও কতটা করতে পারবে আমি জানি না, বাট ওই লিমিটেশনের মধ্যেই আমাদের যতটুকু পারা যায় স্বাধীনতা সংগ্রামীদের আমাদের সম্মান, আমাদের সলিডারিটি এবং স্বাধীনতা আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তারা, তাদের পরিবার, এবং শুধুমাত্র রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র বা মহাত্মা গান্ধীজি বা নেতাজি বা লাল বাল পাল বা বিনয় বাদল দীনেশ বা মাতঙ্গিনী হাজরা, শুধু ক্ষুদিরাম তাই নয়, অনেক মানুষ আছে, অনেক অর্গানাইজেশনও এর সাথে যুক্ত ছিল, অনেক অর্গানাইজেশন এবং অনেক স্বেচ্ছাসেবী সংঘ, অনেক সাধারণ মানুষ, তাদের সবারটা তো আমরা জানতেও পারি না, কিন্তু তাদের সকলকেই আমাদের স্মরণ করতে হবে। একটা বই বাংলা একাডেমি বের করেছে মৃত্যুঞ্জয়ী বলে, এই সমস্ত স্বাধীনতা আন্দোলনে যারা বাংলা থেকে অংশগ্রহণ করেছেন তাদের, এটা একটা ইংলিশ কপিও করা হচ্ছে, এবং আমি মনে করি যে প্রত্যেকের যে অবদান আছে তা অতুলনীয়। সুতরাং অল্প ভাষায় আমরা কী করতে পারি, আমরা ইতিমধ্যে বলে রাখি, আমরা গান্ধীজির নামে একটা ইউনিভার্সিটি করছি, মহাত্মা গান্ধীজির নামে তমলুকে ইউনিভার্সিটিটা অলরেডি হয়েছে, এই জাস্ট 125 ইয়ার্স উপলক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি আমাদের আছে, আমরা জয় হিন্দ একটা কর্মসূচি করছি, এনসিসি যেমন ছেলেমেয়েরা করে সেরকম একটা স্টুডেন্টদের একটা কর্মসূচি একটা গভর্নমেন্ট নিচ্ছে। এছাড়াও ঋষি অরবিন্দের আলিপুর জেলে যে স্বাধীনতা সংগ্রামীদের যে ব্যাপারটা আছে, ওখানে একটা এক্সিবিশন অলরেডি স্টার্টেড হয়েছে, এবং ওখানে একটা আজাদির সমস্ত কিছু স্বাধীনতা সংগ্রামের কাহিনী টাহিনী দিয়ে একটা পারমানেন্ট এক্সিবিশন আমরা একটা করবার প্ল্যান করছি, যাতে সবাই দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে যত কাগজপত্র আমাদের কাছে ছিল সেগুলো আমরা সবটাই ডিসক্লোজ করে দিয়েছি। আর স্বাধীনতা সংগ্রামের আগের থেকে যত কাগজপত্র আমাদের বিধানসভায় ছিল সেগুলো আমরা সবটা ডিজিটাল করছি, যাতে সবাই জানতে পারে। এই পর্যন্ত, বাদবাকি সুভাষচন্দ্র বসু তো আমরা করেছি এবং 23 জানুয়ারি আবার করব, ভালো করে করব। গান্ধীজি আমরা বেলেঘাটা আশ্রমও ভালো করে করে দিয়েছি, অলরেডি হয়ে গেছে, ইউনিভার্সিটিও হচ্ছে, বাবা সাহেব আম্বেদকরেরও নামেও হয়েছে, বিরসা মুন্ডার নামেও হয়েছে, কিছু বাকি নেই, কিন্তু তবুও এই বছরটা আমাদের কাছে স্মরণীয় বরণীয়। আপনাদের সাজেশন আমরা নেব যতটা পারবো। তাই আমি প্রথমেই অনুরোধ করব, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ দিলীপ মহারাজ এসছেন, তিনি নিজে, আমার একটা জিনিস ভালো লাগে, সব ব্যাপারেই তাদের একান্ত উৎসাহ আমাদের খুব কাজে লাগে। এমনকি গঙ্গাসাগর মেলা আসছে, খুব কাজ করেন তারা, এমনকি বন্যা খরা থেকে শুরু করে সব ব্যাপারে, আমফান থেকে শুরু করে। কাজেই আমি দিলীপ মহারাজকে প্রণাম জানিয়ে আমি বলবো, মহারাজ আপনি বলুন কী করা উচিত। স্বাধীনতা সংগ্রামে বিশেষ করে বাঙালিদের, বাঙালি যুবকদের, বাঙালি ছেলেদের
অবদান অবিস্মরণীয়, কিন্তু ইতিহাসের প্রেক্ষিতে এখনও সেটা ফুটে ওঠেনি। এই যে কত শত শত যুবক কীভাবে আত্মবলিদান করেছেন সেটা আমাদেরকে আরও তুলতে হবে, এবং বর্তমান যে যুব সমাজকে এই দেশপ্রেম, শুদ্ধ দেশপ্রেম এবং আত্মত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য আমাদের সচেষ্ট হতে হবে, নানান রকম আমাদের যে স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন স্বাধীনতা সংগ্রামী তাদের কথা তুলে এরকম একটা কিছু চেষ্টা করা দরকার। আপনার কোনো স্পেসিফিক সাজেশন আছে মহারাজ? এখন সেভাবে প্রস্তুত হয়ে পরে জানাবো, আমরা লিখিতভাবে জানাবো। ঠিক আছে, ঠিকই বলেছেন, ছাত্র যুবককে স্বামী বিবেকানন্দের উদাত্ত আহ্বান, নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন, এসব তো সবই বাংলা। ন্যাশনাল আনথেম থেকে ন্যাশনাল সং সবটাই বাংলার। হ্যাঁ, নবজাগরণ থেকে একেবারে স্বাধীনতা সংগ্রাম সবটাই, ঠিকই বলেছেন। অজয়দা, আমার মনে হয় যে বাংলার বিভিন্ন মনীষীদের গাওয়া, যেমন নজরুলগীতি, রবীন্দ্রনাথের গান ছাড়াও ডিএল রায়ের গান, এগুলো মনে সবাই আমরা জানি, কিন্তু এগুলো একটু গ্র্যান্ডার করে ভালো করে রেকর্ডিং করলে এবং সেগুলো যদি মানুষের কাছে পৌঁছানো যায়, হয়তো আবার সেই আত্মবলিদানের সময় এবং মানুষের বাংলার যে বিশাল ইনভলভমেন্ট, আমার তো মনে হয় যে সব থেকে বেশি কন্ট্রিবিউশন বাংলার, তারপরে পাঞ্জাবের স্বাধীনতার যুদ্ধের যা আমরা ইতিহাস পাই, সঙ্গীতের মাধ্যমে যদি কিছু করা যায় বা একটা নতুন গান, এখানে জয়দা আছেন, যদি রচনা টচনা করেও করা যায় একটা নতুন কিছু, আমি খুব আগ্রহ সঙ্গে সেটা করতে রাজি আছি। যদি কয়েকটা গান, আপনি কয়েকটা গান, আপনি একটা টিম তৈরি করো, যদি আপনি থাকলে তো সবাইকে নিয়ে আপনিই তো করতে পারেন। আগে সবিতার ব্রত দত্ত ছিলেন, তিনি কত গান গাইতেন, তারপরে আমাদের সত্যিনাথ আমাদের এ ছিলেন, আর দেশাত্মবোধক গান গাইতেন, মারা গেছেন ভদ্রলোক, সবিতাব্রত দত্ত, সবিতাব্রত দত্ত ছিলেন, প্লাস টালিগঞ্জে আমাদের ছিলেন, মারা গেছে, আমি গেছি অনেকবার দেখা করেছি, এরকম অনেক মানুষ আমাদের মধ্যে আছেন যারা অনেক গান গাইতেন। এইসব গানগুলো আপনারা একটা জায়গায় কম্বাইন্ড করে একটা কোলাজ টাইপের করে যদি এটা করেন, একটা ফাংশন করেন, ভালোই হয়। এটা তো আগস্ট মাসে এটার প্রচার বা শুরু হবে না কবে থেকে হবে? না না, শুরু হয়ে গেছে 23 জানুয়ারি থেকে, আপনারা যদি এখন থেকে করেন তাহলে 15ই আগস্ট আমরা এগুলোকে এক্সপ্লোর করতে পারি। ঠিক আছে, এখন থেকে আগামী স্বাধীনতা দিবসটা আমরা পুরো এই ভারতবর্ষের 75 বছর উপলক্ষেই করব। ঠিক আছে, 26শে জানুয়ারিটা এবং 15ই আগস্টটা পুরোপুরি স্বাধীনতার এই 75 বছর উপলক্ষেই আমরা ডেডিকেট করব। খুব ভালো, 26শে জানুয়ারিটা একটু তাড়াতাড়ি হবে, তারপরে 26শে জানুয়ারিটা অবশ্য এটা আর্মিরা করে ডিটেলসটা। হ্যাঁ, সেটা এটা ওরা কী করবে সেটা আমি জানি না, তবে এবারে দিল্লিতে আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্যাবলো পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবে কি না জানি না, তবে আমরা 15ই আগস্ট টোটাল ডেডিকেটেড করে দেবো। এবারের 15ই আগস্ট ইট উইল বি টোটালি ডেডিকেটেড। আর নেক্সট ইয়ার যেহেতু আমরা একটা বিশ্ব সঙ্গীত মেলা করছি, বিশ্বের লোককে ইনভাইট করবো, কিন্তু গান গাইবে বাংলার লোকেরা, তাদের গান শুনে যাক তাদের কত যোগ্যতা আছে, সেখানেও আমরা একটা আধ ঘন্টা একটা টাইম রেখে দেবো, এটা হোল নাইট হবে রেড রোডে, আমরা আর সময় টাইম বলে দেবো, নেক্সট ইয়ারে হবে, নেক্সট ইয়ারে জানুয়ারিতে হবে এটা, এবং টাইমটা আমরা বলে দেবো, আধ ঘন্টা একটা এখন থেকে তৈরি করে আধ ঘন্টার একটা প্রোগ্রাম অজয় দ্বারাও করবেন সবাইকে নিয়ে এটাই করে, যাতে এগুলো ছড়িয়ে যায় সকলের মধ্যে। ঠিক আছে, আমরা 15ই আগস্টটাকে টার্গেট করি, 23শে জানুয়ারি তো খুব নিয়ারেস্ট, এত শর্ট করে হয়তো সবাই সময় দিতে পারবেও না অত, বাট 23শে জানুয়ারি আমরা তো প্রোগ্রাম করবো। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন আছে, আমরা একটা করতে পারি শ্যামবাজার মোড়ে জমায়েত হয়ে, কারণ নেতাজির মূর্তি যে আছে যেটা রেড রোডের ওখানে, ভীষণ ফাঁকা জায়গা, ওখানে পাবলিক একদম নেই, পপুলেশন নেই, খুবই ফাঁকা। আর একটা হতে পারে, আমরা জমায়েত হলাম ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর কাছে, জমায়েত হয়ে আমরা গেলাম শ্যামবাজার মূর্তির কাছে, মিটিংটা ওইখানে করলাম, শপথটা ওইখানে নিলাম, আমরা যেহেতু বেলা 12:15 ওনার জন্ম সাইরেনটা বাজে, সাইরেন তো বাজবেই, আমরা মিছিলটা যদি সাইরেন বাজার সাথে সাথে স্টার্ট করি 12:00 জমায়েত করে, 12:15 11:30 জমায়েত তোমরা করে দেবে, 12:15 সাইরেন বাজবে সারা বাংলা জুড়ে, সাইরেনটা বাজার সাথে সাথে আমরা ওখান থেকে
সাইরেনটা হয়ে গেলেই মিছিলটা স্টার্ট করব। এবং এক্ষেত্রে আমরা স্কুল স্টুডেন্টদের ডাকতে পারি, আমরা কলেজ স্টুডেন্টদের ডাকতে পারি, ইউনিভার্সিটিকে ইনভলভ করতে পারি, কালচারাল টিমকে ইনভলভ করতে পারি, সমাজে সবাইকে ইনভলভ করলাম, করে আমরা আপ টু শ্যামবাজার একটা পদযাত্রা করলাম জয়তু নেতাজি বলে। এটা একটা হতে পারে। তারপরে 15 আগস্ট আমরা টোটালটাই ডেডিকেটেড করে দেবো একদম স্বাধীনতা সংগ্রামের 75 বছরকে। আর 30শে জানুয়ারি আবার গান্ধীজির মৃত্যু দিবস আছে, যা প্রোগ্রাম করার সেগুলো তো আমরা করি। এই সময় 23শে জানুয়ারি থেকে হবে না, এক একটা মনীষীর যখন জন্মদিন আসবে একটু ওই এলইডি লাইট টাইট দিয়ে সাজিয়ে দেওয়া, ওই যে সমস্ত স্ট্যাচুগুলো আছে বা তাদের যে সমস্ত ইউনিভার্সিটি এইসব নামে টামে আছে বা হেরিটেজ আছে, কিছু কিছু এলইডি দিয়ে সাজানো। এবং এটা আমি সিএসকে বলবো যে একটা কম্বাইন্ড মিটিং পিডাব্লিউডি, আইএনসিএ বা অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে একটু দেখে নিয়ে, কারণ এটার জন্য তো এডুকেশন ডিপার্টমেন্ট, কারণ একা একার পক্ষে যে যার যার ডিপার্টমেন্টের আন্ডারে পড়বে সে দেখে নেবে সবচেয়ে বেস্ট, এতে বেশি খরচাও হবে না, অথচ এটা দেখতে ভালো লাগবে। স্বাধীনতা দিবসের সময় থেকে 15ই আগস্ট থেকে 7 দিন আমরা যদি এটা করে দিই, আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনেও যদি আমরা করে দিই 23শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস পর্যন্ত, দুটো ফেজ হয়ে গেল। যোগেনদা, আমি একটু লিখে এনেছি কারণ অনেকটা বলতে গেলে আমার অসুবিধা হয়, তাই সেটা একটু রিপিট হচ্ছে। আজকের খবরের কাগজে পড়লাম, দিল্লিতে ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল মিটিং করেছেন গতকাল, তাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেন। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও তাতে যোগদান করেন, কিন্তু অন্যান্য সকল মুখ্যমন্ত্রীকে তাতে বলতে দেওয়া হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কিছু বলতে দেওয়া হয়নি। এ বিষয়টি সমগ্র পশ্চিমবাংলাকে অসম্মান করা, আমরা এই সভাতে তার প্রতিবাদ করছি। বিশেষ করে এই বিষয়টি আরও বেশি উল্লেখযোগ্য এই কারণে যে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা ছিল অগ্রণী, এই বাংলাতেই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। আর এই মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করলেন তা অত্যন্ত অগণতান্ত্রিক, আমরা তার নিন্দে করি এখানে এই সভাতেও। দুই, আমরা সবাই একমত। আর আমার অন্যান্য প্রস্তাবের মধ্যে 1 নম্বর হচ্ছে স্বাধীনতা আন্দোলনে বাংলার ঐতিহাসিক ভূমিকা, শহীদদের বলিদান, তাদের কীর্তি কাহিনীকে সবার সামনে তুলে ধরার জন্য স্বাধীনতার 75 বছরে একটি বড় রকমের প্রদর্শনীর বন্দোবস্ত করা, সেই সঙ্গে এইসব ছবি দিয়ে একটি বই তৈরি করা। প্রদর্শনী হতে পারে রাইটার্স বিল্ডিংয়ে যদি রেনোভেটেড কমপ্লিট হয়ে থাকে সেখানেও করা যায়, বা অন্যান্য একটি ভালো জায়গা দেখে করলে হচ্ছে। আচ্ছা, তাই তো ভালো হবে। ঋষি অরবিন্দের হেরিটেজ আছে, আরো কতগুলো আছে, সেই জন্য আলিপুরে হচ্ছে এটা। আপনি দেখবেন যেতে যেতে যে এখনো হোর্ডিং দেওয়া আছে ওখানে। আচ্ছা, এই সঙ্গে চিত্রশিল্পীদের একটি আর্ট ক্যাম্পও হতে পারে এই বিষয় নিয়ে ছবি টবি আঁকার জন্য, বা কবিতার ইয়েও হতে পারে ক্যাম্প যেখানে এই বিষয় নিয়ে কবিতা লেখা এই 75 বছর উপলক্ষে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রস্তাব, এটা একটুখানি একটু এর বাইরে চলে গেলেও আমি একটু বলতে চাই, সবাই যখন আছেন ভালো। গত 10 বছরে নানা দিকে পশ্চিমবাংলার প্রভূত উন্নয়ন হয়েছে, সেজন্য আমরা গর্বিত। তবে এর মধ্যে হয়তো অনেক কিছু করা সম্ভব হয়নি, যা মূলত আর্থিক কারণে। এরই মধ্যে আজকেই 75 বছরের মানে হওয়ার ফলে
এর মধ্যে আমাদের প্রয়োজন সবকিছুর খতিয়ান নেওয়া, আমাদের কোন কোন বিষয়ে বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার, যেমন শিল্প ইন্ডাস্ট্রি, বাসস্থান, নগর উন্নয়ন, টাউন প্ল্যানিং, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এসব বিষয়ে কোথায় কি ঘাটতি রয়ে যাচ্ছে সেসবকে নিখুঁতভাবে চিহ্নিত করা এবং তার জন্য 10 বা 20 বছরের উন্নয়নের একটি রূপরেখা বা পরিকল্পনা তৈরি করা পশ্চিমবাংলার সুষ্ঠু ও সামগ্রিক উন্নয়নের জন্য। এর জন্য সমাজের অভিজ্ঞ বুদ্ধিজীবী বিশিষ্ট মানুষজনদের নিয়ে প্রতি বিষয়ে ছোট ছোট উপদেষ্টা মণ্ডলী করা, যারা বিষয়গুলিকে গভীরভাবে ভেবেচিন্তে সরকারকে সাহায্য করবেন। স্বাধীনতার 75 বছরে কাজগুলো নিশ্চয়ই অর্থপূর্ণ বলে আমি মনে করি। অর্থাৎ এই এতদিন তো শুধু উৎসব বা কিছু না করার সঙ্গে সঙ্গে আমরা এইরকম একটা প্ল্যান করতে পারি যে সামনের 10 বছরের জন্য অ্যাটলিস্ট, কারণ আমার মনে হয় যে 10-20 বছর আমাদের এই সরকার নিশ্চয়ই সরকারি কাজের মধ্যে থাকবেন, সুতরাং আমরা সবাই মিলে এখনই সেই প্ল্যানটা করতে পারি। আমি ব্যক্তিগত মনে করি শিল্পকলা, সংস্কৃতি ও শিক্ষায় আমাদের এখন অনেক কিছু করার রয়েছে, সেসব নিয়ে আমরা যৌথভাবে একসঙ্গে ভাবতে পারি। আমার বক্তব্য শেষ করার আগে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সকল মন্ত্রী মহোদয়া ও এবং বিশিষ্ট মানুষজনদের আমার বড়দিনের ও নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। নমস্কার। থ্যাংক ইউ। আমাদের সাথে এই মিটিংয়ে যেমন আপনারাও আছেন, তেমনি আমার চিফ সেক্রেটারি সমেত, ডিজি সমেত, আমার এখানে অন্যান্য সকলে আছে, সমস্ত অফিসাররা আছে, হোম সেক্রেটারি সমেত, আইএনসিএ, আলাপন সহ সকলেই আছে আর কি এখানে, পুরো মানে আমাদের সিএমও থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অল অফিসাররাও আছে, ইম্পর্টেন্ট অফিসাররা। জয়দাকে দেখাই যাচ্ছে না, মাস্কের চোটে চেনাই যাচ্ছে না। নমস্কার। পণ্ডিত অজয় চক্রবর্তী যে কথা বলেছেন আমাদের, আমি প্রথমে সেই কথাকে আমার আন্তরিক এবং সম্মানতকরণ সমর্থন জানাই, যে আমাদের মানে আগে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, নজরুল, এরা অনেক দেশাত্মবোধক গান লিখেছেন, রজনীকান্ত পর্যন্ত লিখেছেন যেসব গান, মোহিনী চৌধুরী তার মুক্তির মন্দির সোপানতলে এরা লিখেছেন, এবং সেই সব গান কিন্তু আবার নতুন করে জাগিয়ে তোলা যেতে পারে এই অজয়বাবুদের মতন, মানে যারা সত্যি সঙ্গীত বিশারদ, তাদের মানে সঙ্গীত অভিজ্ঞ, তাঁদের একটা নির্দেশনায়। এই হলো এক নম্বর কথা, যে সেটা খুব বড় কাজে লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে এ যোগেন চৌধুরী যে কথাটা বললেন, যোগেনদা, সেইটা খবরের কাগজে আমরা সকলেই দেখেছি, আমিও দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর যে ব্যবহার আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে, তা তো আমরা আগেই প্রমাণ পেয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওর এই ব্যবহারের জন্য আমাদের বিস্মিত হওয়ার কিছু নেই। আমাদের মানে আমি জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে সমস্ত রকমের তার প্রতি নিক্ষিপ্ত অবহেলা এবং অসম্মান উপেক্ষা করে কত রকম কাজ করে এই 10 বছরে পশ্চিমবঙ্গকে কত এগিয়ে দিয়েছেন। ফলে ওই প্রধানমন্ত্রীর ওই ব্যবহারকে আমরা মনে রাখবো না, আমরা নিন্দা করব, ধিক্কার দেব এবং উপেক্ষা করব। এবং আমরা একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর রয়েছেন, তিনি আমাদের যেদিকে চালিত করবেন আমরা সেদিকে চালিত হব। এবং ওই যেটা যোগেনদা বললেন যে ছোট ছোট উপদেষ্টা মণ্ডলী তৈরি করে এগোনোর পথ, সেটা খুব ভালো। এখানে আমি একটা কথা বলতে পারি, এখানে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আছেন, ব্রাত্য বসু একজন খুবই খ্যাতনামা নাটককার এবং নির্দেশক, অভিনেতা ইত্যাদি, কিন্তু তার ব্রাত্য বসুর একটি নাটক আছে, তার নাম বোমা, সেই নাটকে
স্বাধীনতা সংগ্রামীদের নিয়েই সেই নাটক রচিত এবং সেই নাটকে অরবিন্দর মানে যিনি বিপ্লবী অরবিন্দ তাকেও দেখা যায় আবার যিনি ঋষি অরবিন্দ তাকেও দেখা যায় তো ব্রাত্য বসু এই অরবিন্দর ক্ষেত্রে ঋষি অরবিন্দ বা আমাদের বিপ্লবী অরবিন্দর ক্ষেত্রে আমাদের এমন কিছু দিশা দেখাতে পারেন যেটা কিন্তু কারণ সেই নাটক খুব মঞ্চ সফল হয়েছিল সেই মানে আমার মনে হয় এখানে ব্রাত্য বসুর পরামর্শ আমাদের খুব কাজে লাগতে পারে এই আমার বক্তব্য থ্যাংক ইউ সুবোধদা আমার খুব সংক্ষিপ্ত দুটি প্রস্তাব আছে এক নজরুলের বিদ্রোহী কবিতার 100 বছর যে কবিতা মানুষকে কাঁপিয়ে দিয়েছিল এখনো কাঁপায় সেই কবিতাকে কেন্দ্র করে আমার মনে হয় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি থেকে একটা ধারাবাহিক অনুষ্ঠান করা যেতে পারে আর দ্বিতীয় আর একটি প্রস্তাব সেটি খুব সংক্ষিপ্ত নেতাজির নামে একটি চেয়ার প্রফেসর পোস্ট মনে হয় তৈরি করা খুব আছে উনি ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি আছে আছে কি হ্যাঁ আছে অলরেডি আচ্ছা আমারও দুটি প্রস্তাব সহজ ভাষায় কিন্তু একেবারে সহজ ভাষা প্রস্তাব কখনো কঠিন ভাষায় হয় না নিশিঙ্গদের ভাষা আমি বুঝতে পারি না একটা প্রস্তাব হলো যে আমি কিছুদিন আগে হঠাৎ করে একটা সংবাদ পাই তার থেকেই আমার বারবার এটা মনে হচ্ছে যে আমি যে দুটো প্রস্তাব দিল সে দুটোই একাডেমিক একেবারে সেটা হলো যে স্বাধীনতাকে নিয়ে অনন্ত গান লেখা হয়েছিল এবং সেগুলো বহু বহু জায়গায় বেরিয়েছে বিভিন্ন সাময়িক পত্র থেকে আরম্ভ করে সেই সব সময়ে সেগুলো বেরিয়েছে এবং সেই সবগুলো যে গানগুলো যেগুলো সবগুলো যে গাওয়া হয়েছে তাও নয় কিন্তু লেখা হয়েছে তো একটি ছেলে সেই এটা আরম্ভ করেছে কাজ কিন্তু আমি তার কাজটা দেখেই আমার ভীষণভাবে মনে হলো যে আমার এটা বলার দরকার এখানে যে সরকারের তরফ থেকে যদি কাউকে নিয়োগ করা যায় কিংবা সেটার চেষ্টা আমরাও করতে পারি কিভাবে নিয়োগ করা যায় যে সমস্ত গানগুলো একত্র করার একটা প্রয়োজন আছে স্বাধীনতা সংগ্রামীদের যে সমস্ত গান গাওয়া হতো সেকালে এবং যেগুলো না না সেটা তো গান করবে লিখিত গানগুলো না লিখিত গানগুলো যেগুলো বিভিন্ন পত্র পত্রিকাতে মধ্যে লুকিয়ে আছে সেইগুলো একত্রিত করার প্রয়োজন আছে আর দ্বিতীয় আর একটা প্রস্তাব হচ্ছে যে আমাদের স্বাধীনতার সঙ্গে তো যুক্ত সব কিছু আমরা স্বাধীনতা পেয়েছি তখন এখনো পর্যন্ত আমাদের 75 বছরে আমরা পড়ছি এই সময়কার যে ইতিহাস আমাদের যে সংবিধান তৈরি হয়েছে সেটা যে পদে পদে নানান রকমভাবে বিঘ্নিতও হচ্ছে আমাদের যে এই যে আমাদের যে স্টেটগুলো সমস্ত আছে সেখানে যে ধাক্কাগুলো আসছে ইনফ্রাস্ট্রাকচারাল ধাক্কা এবং সেখানে আমাদের যে মানে স্টেটগুলোর যে এম্পাওয়ারমেন্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো ধরে এবং সেটা কতটা বিঘ্নিত হচ্ছে এমনকি ইনক্লুডিং দ্য চেঞ্জ অফ গভর্নর্স এ ব্যাপারে অ্যামেন্ডমেন্ট ঠিক করা মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা এইগুলো নিয়ে একটা ইতিহাস লেখা হোক এবং সে দায়িত্ব উদয় সুরঞ্জন দাসকে দিলে ভালো হয়
এইরকম একটা ইতিহাস কিন্তু প্রয়োজন আছে যে স্বাধীনতা পরবর্তী ৭৫ বছরে আমাদের স্বাধীনতার অনুগামী যে সংবিধান ছিল সেই সংবিধানকে আমরা কতটা মেনে চলছি না চলছি এর একটা তথ্যগত ইতিহাস কিন্তু দরকার আছে। দেখুন সুরঞ্জনদা যেহেতু একটা ইউনিভার্সিটির ভিসি আছেন সুরঞ্জনদার পক্ষে এটা হয়তো লেখা সম্ভব হবে, আমি জানি না, আমি প্রস্তাবটা করছি, কিন্তু এটা আপনি ভালো করতে পারেন। আমি তো ঐতিহাসিক নই, আমি একটা মানে কি বলবো একটা, আরে ঐতিহাসিক এর বাকি কি আছে আপনার? না এখানে ঐতিহাসিক মডার্ন ঐতিহাসিক যারা আছেন তারা, আপনি সুরঞ্জনদাদের কিছু হেল্প নিন না যারা ঐতিহাসিক আছেন, আপনি সুগতকে ইনভলভ করুন না। সুগত সঙ্গে আমি উনি অনেক উচ্চস্থানে আছেন, আমি তার সঙ্গে কিছু করতে পারবো না, যদি করতে পারি করতে পারি, সুরঞ্জন দাস কিংবা ইত্যাদি এরকম যারা আছেন তাদের সঙ্গে করতে পারি। কথা বলুন না, সুরঞ্জনদার কাছ থেকে ওপিনিয়ন নিন না। হ্যাঁ ঠিক আছে, সেটা মানে কিন্তু এটা করা উচিত এবং স্বাধীনতা সংগ্রামের যে গানগুলো সেগুলো একত্রিত হওয়া উচিত, সে ব্যাপারে আমরা চেষ্টা করতে পারি এই আর কি, সেটা আপনি যদি মনে করেন তাহলে আমরা এই চেষ্টাটা করব। না না, ওইসব গান তো আমরাও অনেক গান জানি, খুব ভালো, আগে ছোটবেলায় শেখানো হতো এই সমস্ত গানগুলো। আসলে কিছু আছে অকথিত, রবীন্দ্রনাথের ভাষায় যেটা অকথিত বাণী, অগীত গান, অনেক গান রয়ে গেছে যেগুলো গান গাওয়া হয়নি কিন্তু আছে। কিন্তু যেসব গানগুলো গাওয়া হতো সেগুলো তো আছে, সেগুলো তো গাওয়া হয় না, সেগুলো তো, সেগুলো তো আছে। আপনি দেখুন না জীবনানন্দ দাশের কত ভালো ভালো কবিতা আছে, কত ভালো ভালো গান আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য কজন গায়, অনেক আছে, দেখবেন অন্য গান গায় এই গানগুলো গায় না। হ্যাঁ গান গায়, বাংলার মাঠে ওই একটাই অকেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছাড়া কর্জন গায়, ঠিক, মুক্তির মন্দিরও জয়দা বলছিলেন মোহিনী চৌধুরী, আমি মোহিনী চৌধুরীর বাড়িতে গেছিলাম দেখা করতে, উনি বেহালায় ওনার বাড়ি ছিল, মারা গেছেন এখন, কিন্তু আমি চিনি মানুষগুলোকে, এমনকি ইয়ে মেরে ওয়াতন কো লোগো যে ভদ্রলোক লিখেছিলেন প্রদীপ কুমার, তার নামটা তো কেউ জানে না, লতাজি গানটা গেয়েছিলেন সবাই জানে, একদিন তার সাথে আমার দেখা হয়েছিল এয়ারপোর্টে, দম দিল্লি এয়ারপোর্টে, তো আমাকে বলেন মমতাজি আম প্রদীপ কুমার, প্রদীপ কুমার হ্যাঁ হাম ও যো ইয়ে মেরে ওয়াতন কো লোগো মায়নে লিখা, আমারই জানা ছিল না। অনেক সময় আমরা কী করি, গানটা যে গায় তার কথা মনে রাখি, কিন্তু যে লেখে তার কথা মনে রাখি না, যে সুর দেয় তার কথা মনে রাখি না, ফলে এগুলো মনে করিয়ে দেওয়ার ব্যাপারও আছে। কত গান আছে, আমরা নিজেরা নজরুলের কত গান স্টুডেন্ট যখন ছিলাম কত গান নজরুলের গান করতাম আমরা, কত ভালো ভালো গান, এখন অনেকগুলো গাওয়াই হয়, এখন এগুলো কি জানি না। আরও একটা ব্যাপার আছে, সেটা হলো যে গানগুলো যখন গাওয়া হয়েছে তখন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়া হয়েছে অতি সাধারণ, রেকর্ডিংগুলো এত সাধারণ যেটা মানুষের মনে সেই ইম্প্যাক্ট তৈরি করে না। আজকে যন্ত্র এবং ইলেকট্রনিক সায়েন্স এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং এত বেশি উন্নত হয়েছে যে গানগুলোকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়। ইন্দ্রনীল তুমি এটা একটু টেক কেয়ার করো, তুমি দেখে নাও কিছু গান অজয়দের সাথে বসে সিলেক্ট করো, সব হয়তো পারবে না কিন্তু যেগুলো সকলে কারার ওই লৌহ কপাট এই টাইপের গান, তোরা সব জয়ধ্বনি কর, এই টাইপের গান আর কি, ধনধান্য থেকে শুরু করে তোমরা একদম হেমরতীর্থ পূর্ণচিত্ত জাগরে ধীরে এইসব গান, ওই মহামানব আসে, কিছু কিছু এই টাইপের গান যেগুলো স্বাধীনতা আন্দোলন সময় বেশি ব্যবহৃত হয়েছে সেইগুলোই প্রচুর প্রচুর রয়েছে। আর আমি তো রিমেকের জন্য আমার কাছে একদম লিস্ট একদম রেডিমেড রয়েছে, তাও যদি নতুন সংযোজন কিছু ওনারা দেন আরও ব্যাপারটা আরও ভালো হবে। আমার কাছে যে লিস্টটা রয়েছে আমি শেয়ার করবো এবং তার প্রপার এক্সিকিউশন দিতে, হ্যাঁ ও খুব ভালো হবে, দেবাশিস ভট্টাচার্য হেল্প করতে পারে, হ্যাঁ খুবই ভালো হবে। দ্বিজেন্দ্রের গানগুলো লক্ষ্য রেখো, হ্যাঁ অবশ্যই, অনেক গান খুঁজে পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার মাননীয় সদস্যগণ, মাননীয় সরকারি আধিকারিকগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি উদ্যোগ নেওয়ার জন্যে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই মিটিংয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি চারটে প্রস্তাব রাখছি এবং কিপিং ইন মাইন্ড দ্য ফাইন্যান্সিয়াল কনস্টেন্স অফ দ্য গভর্নমেন্ট, এবং যে কটা প্রস্তাব রাখবো সেগুলোতে খুব একটা টাকা ইনভলভমেন্ট হবে না। একটা হচ্ছে যে ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার অবদান, এটা ঐতিহাসিক ধারাবাহিকতার প্রেক্ষাপটে খুব সহজ ভাষায় ছাত্রছাত্রী যুবক যুবতীর জন্য একটা প্রকাশ করতে পারলে খুব ভালো হয়। আমি যতদূর জানি ১৯৬০-এর দশকে
ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট থেকে একটা ভলিউম তৈরি হয়েছিল, কিন্তু সেখানে অনেক ভুলভ্রান্তি আছে, সেটাকে ধরে যদি আপডেট করে করা যায় তাহলে আমার মনে হয় আমরা একটা বড় অবদান রাখতে পারবো যুব সমাজের কাছে, জাতীয়তাবাদী আন্দোলনের জ্ঞান ধারণা তাদের সামনে তুলে ধরা। এটা একটা আমার প্রথম প্রস্তাব। সুরঞ্জনদা, এটা আমরা এডুকেশন ডিপার্টমেন্ট সুরঞ্জনদার সাথে কথা বলে এটা একটা দেখো যদি তৈরি করতে পারো খুব ভালো হয়। একটা হচ্ছে বাচ্চাদের জন্য করবে, একটা বড়দের জন্য করবে। বাচ্চারা যে ভাষায় বুঝতে পারে গল্পের ছলে, সেই ভাষাতে সবাই বলতে পারে না, কবিতার ছলে। আমি নিজে কবিতার ছলে অনেক গান লিখেছি এইরকম কোটেশন দিয়ে দিয়ে, যাতে বাচ্চারা জানতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী, দ্বিতীয় যেটা প্রস্তাব, আমাদের স্টেট আর্কাইভসে বাংলা স্বাধীনতা সংগ্রামের সম্বন্ধে অনেক দলিল দস্তাবেজ আসে, এবং ইদানিংকালে যেটা আমরা ছাত্র অবস্থায় আমরা পাইনি, পুলিশ অনেক ডকুমেন্টস এখন ওখানে ট্রান্সফার হয়েছে গত 4-5 বছরে। সেইগুলোর একটা কনসোলিডেটেড ইন্ডেক্স যদি করা যায়, করে যদি ওটা প্রকাশ করে এটা বিক্রিও করা যেতে পারে, তাহলে কিন্তু আমাদের গবেষকদের অনেক সুবিধে হবে। বিশেষ করে এটা একটা বড় মার্কেট কিন্তু বিদেশেও আছে, ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে কিন্তু এরকম ধরনের কনসোলিডেটেড ইন্ডেক্স রয়েছে। এটারও করতে খুব একটা বেশি টাকা পয়সা লাগবে না। না না, এগুলো আমরা করে দেবো, যেটা স্বাধীনতার জন্য প্রয়োজন তার জন্য আমি টাকা পয়সার কথা চিন্তাও করি না। এটা দ্বিবেদী আমার মনে পুলিশের কাছেও আছে, তোমাদের আর্কাইভসেও আছে, এগুলো ডিজিটাল করে দিলে কি হয় সবাই জানতে পারে। যেমন অ্যাসেম্বলিগুলো আমরা পুরো টোটালটাই ডিজিটাল করছি, সেটা হলে খুবই ভালো হয়, এবং আমাদের গভর্নমেন্টের সব ডকুমেন্ট আমরা ডিজিটাল করছি, সেটা হলে খুবই ভালো হয় ম্যাডাম। আর তৃতীয়ত যেটা হচ্ছে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, তখন আমি ওটা সদস্য ছিলাম, একটা প্রজেক্ট নিয়েছিলেন টুয়ার্স ফ্রিডম প্রজেক্ট, সেখানে ন্যাশনাল আর্কাইভসে যা যা দলিল দস্তাবেজ আছে স্বাধীনতা সংগ্রামের ওপরে সেগুলো পাবলিশ করা হয়েছিল, বা 12টা ভলিউম হয়েছিল। কিন্তু সে সময় অনেক বলেও চেষ্টা করে পারিনি যে বাংলায় বিভিন্ন যে ডিস্ট্রিক্ট রেকর্ডস আছে আর্কাইভ, সেখানে অনেক ধরনের এরকম ধরনের মেটিরিয়াল আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি একবার ভিলেজ ক্রাইম নোটবুক, এখানে যারা পুলিশে আছেন তারা জানেন, ভিলেজ ক্রাইম নোটবুকস বলে একটা সিরিজ আছে, সেখানে কিন্তু অনেক সময় আমাদের বিপ্লবীদের ক্রিমিনাল বলে ওখানে রেখে দেওয়া হতো। কাজেই এই ধরনের মেটিরিয়ালগুলো নষ্ট যাতে না হয়, এবং সেখানে ডিস্ট্রিক্ট লেভেলের যে রেকর্ডসগুলো আছে সেগুলো যদি একটা কনসোলিডেট করে ডিজিটাইজ ভার্সন যদি করা যায় সবথেকে ভালো, ছাত্রছাত্রীদের সুবিধে হবে, গবেষকদের সুবিধে হবে। তাহলেও আমার মনে হয় যে এই 75 বছর বর্ষপূর্তি উদযাপনে বাংলা একটা বড় একটা, এটা আইএনসি ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ এডুকেশন ডিপার্টমেন্ট সিএস, এটা ডিএমদের ইনস্ট্রাকশন দিয়ে যা যা কাগজপত্র আছে সেগুলো একটা জায়গায় সলিডারিটি দেখিয়ে সলিডলি ওটাকে রেখে আমরা কিন্তু করতে পারি, এটা ভালো প্রস্তাব। আর ম্যাডাম ফাইনালি, যে এখানে তো মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী রয়েছেন, মাননীয় মিস্টার মনীশ জৈন রয়েছেন উচ্চশিক্ষা বিভাগের সচিব, যে এই উদযাপনের সময় আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, আমি গবেষক বা মাস্টারমশাইদের কথা বলছি না, ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক এসএ কম্পিটিশন হতে পারে, ডিবেট কম্পিটিশন, ডিবেট হোক, তর্ক হোক, এবং অমর্ত্য সেন তো আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের কথা বারে বারে বলছেন, যেরকম ধরনের 1857 রিভোল্ট, সেটা কী ধরনের কী চরিত্র ছিল, এই নিয়ে ডিবেট হোক না, সেটা যদি ছাত্রছাত্রীদের মধ্যে যদি এরম একটা আলোচনার সুযোগ করে দেওয়া হয়, এসএ কম্পিটিশন বা ডিবেট কম্পিটিশন, এলোকুশন কম্পিটিশন, আলোচনা সভা, সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন, তাহলে আমার মনে এটাও কিন্তু আমরা সাধারণ যুবক যুবতী ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের একটা আকর্ষণ বেড়ে যাবে। সেটা কিন্তু অনেক নতুন প্রজন্মের কাছে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই 4টে ম্যাডাম আমার প্রস্তাব ছিল। মনীশ, 1757 1857 ব্যাটল অফ প্লাসি ম্যাডাম, হ্যাঁ 1857 এবং তারপরে তোমার বিশ্বযুদ্ধ আসবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে, ডান্ডি অভিযান আসবে, সমস্ত প্রোগ্রাম, তার আগে রাওলাট সত্যাগ্রহ আছে, তারপরে ইতিহাস একেবারে ওখান থেকে, পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ কিন্তু বিদ্রোহ থেকেই কিন্তু ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের উত্থান বলে অনেকেই মনে করেন। কাজে এগুলো ছাত্রছাত্রীরা যাতে একটু জানতে পারে, এবং আমার মনে হয় যেটা সুরঞ্জন দ্বারা দেখে দিলে ভালো করে, ব্রাত্যও দেখে দেবে একটু, একটা চ্যাপ্টার করা উচিত
যে চ্যাপ্টারটা স্টুডেন্টরা পড়লে আমার মনে হয় ওরা জানতো। আমরা যেমন ছোটবেলায় পড়েছি, কিন্তু এখন কতটা সিলেবাসে আছে আমি জানি না ঠিক। তো আমার মনে হয় এসব থাকা উচিত, আর ইতিহাসকে কখনো যেন বিকৃত না করা হয়। ইচ্ছা মতো আমার ইচ্ছে হলো আর ইতিহাসটাকে বিকৃতি করে দিলাম আমার নিজের মতাদর্শের স্বার্থে, সেটা যেন না হয়। ইতিহাস ইতিহাস, ইতিহাসটাকে কখনো বদলানো যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে ম্যাডাম আমাদের একটা বড় দায়িত্ব আছে, এবং পশ্চিমবঙ্গ কিন্তু সেখানে লাইট দেখাতে পারে। একটা তো সিস্টেমেটিক্যালি হিস্ট্রিকে ডিস্টর্ট করার চেষ্টা হচ্ছে, সেখানে কিন্তু আমরা নতুন একটা আলোর সন্ধান দিতে পারি যদি আপনাদের যাদবপুর ইউনিভার্সিটিতে তো একটা ইতিহাস ডিপার্টমেন্ট এইভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক আপনাদের সব প্রোগ্রাম হয়। আমরা তো ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস করেছিলাম, আপনি ম্যাডাম গিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্যই আপনারা দায়িত্ব নিয়ে যদি এটা করে দেন আমাদের খুব ভালো হয়। মনীষ আপনাদের পুরো হেল্প করবে। নিশ্চয়ই নিশ্চয়ই করবো ম্যাডাম। আর আমাদের স্কুল অফ কালচারাল টেক্সট আছে যারা নাকি ডিজিটাইজ করে বিভিন্ন দলিল দস্তাবে, সেগুলো আমরা একসঙ্গে করে নিশ্চয়ই করতে পারবো। খুব ভালো হবে। আর এতে একটা জিনিস আছে সুরঞ্জনবাবু, সেটা হলো এটা ও এত ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে আমরা কত অবদান করেছি বলবার দরকার নেই, ইতিহাস বলে দেবে। এই বইগুলো যখন বিদেশে যাবে তখন লোকে বুঝতে পারবে যে আমাদের কী অবদান, বাঙালিদের অবদান কত কিছু, সেটা বলার দরকার নেই, ইতিহাস অটোমেটিক্যালি সেটাকে বাস্তবে প্রমাণ করবে। আরে অজয় দা ন্যাশনাল সং টু ন্যাশনাল অ্যান্থেম, ঠিক কি বাকি আছে? এর মধ্যেই তো সব পাবেন আপনি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। শোনালি ম্যাডাম, আমাদের সিইউ সিলেবাসে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ানো হয়, বিশেষ করে স্ট্রেস দিয়ে বেঙ্গলের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা সেটা পড়ানো হয়। তো এই বর্ষপূর্তির সময় আমরা সেমিনার বিতর্ক সভা এগুলো করার কথা চিন্তা করেছি, এবং আমাদের অনেক পিএইচডি থিসিস যেটা আমাদের ডিজিটাইজড অবস্থায় আছে, যেটা স্বাধীনতা সংগ্রামের ওপর এবং বেঙ্গলের ওপর যে কাজগুলো হয়েছে বেঙ্গলের স্বাধীনতা সংগ্রামের ওপর, সেগুলো আমাদের প্রকাশ করার চিন্তায় আছি। এটা তোমাদের সাজেশন। দেবাশিস দা, আচ্ছা আমি যারা বললেন মোটামুটি তাদের সকলের বক্তব্যের মধ্যে অনেকটা কভার, তবু আমার দুটো জিনিস মনে হচ্ছে একটু যদি যোগ করতে পারি। যেটা সুরঞ্জনদা বললেন আমি সেইটাকে আর একটু এক্সটেন্ড করে বলি, স্বাধীনতা আন্দোলনের সংবাদপত্রেরও একটা বিশেষ ভূমিকা ছিল, তো সেই জায়গাটা যদি একটু সুরঞ্জনদাদের মতো যারা মানে পণ্ডিত বিজ্ঞজনেরা আছেন তারা যদি একটু সেদিকটাও ধরে নেন এই ধরনের ইতিহাস লেখার ক্ষেত্রে, কারণ তখন তো সাংবাদিকতা একটা অন্যরকম মানে একটা অন্যরকম ক্রাইসিসের মধ্যে দিয়ে চলতো, অনেক রকম অত্যাচার মানে দমন পীড়ন ইত্যাদির মধ্যে দিয়ে তাদের এই কাজটা করতে হতো। কীভাবে সাংবাদিকতা তখন এগিয়েছে, কীভাবে সাংবাদিকতার কাজ করেছেন তৎকালের সংবাদপত্রের লোকেরা, সেইটুকু নিয়ে যদি ইতিহাসের একটা অন্তত একটা দুটো অধ্যায় লেখা হয় সেটাও মনে হয় একটা রেকর্ডে থাকবে। আর একটা ছোট্ট জিনিস মুখ্যমন্ত্রীর কাছে বলছি, উনি যদি বিবেচনা করেন, হয়তো সামান্য ব্যয়সাধ্য, কিন্তু যেটা আমরা গোড়াতেই বললাম যে অনেক অনামী অজানা স্বাধীনতা সংগ্রামী আছেন যারা আন্দোলনে যোগ দিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাঁদের তো সেই অর্থে কোনো রেকগনিশন খুব বেশি হয়নি। যদি তাঁদের নামে উৎসর্গ করে একটা স্মারক করা হয় এখানে কোথাও একটা, যেটা ওইটাই একটা বই তৈরি করেছে, ওটা অলরেডি বাংলা সাহিত্য একাডেমি একটা বই তৈরি করেছে, বইটা নিয়ে এসছো? হ্যাঁ, তখন যে আমরা দেখালে, আরে এটা নয়, আরে বইটা আমাকে তখন দেখালে না? হ্যাঁ ম্যাম, মৃত্যুঞ্জয় বইটা আমাদের কাছে রয়েছে, তো এই মুহূর্তে এখানে আছে। মৃত্যুঞ্জয় একটা বই, তার মধ্যে অনেক তথ্য আছে, ওটা একটা বাংলাও হচ্ছে, বাংলা হয়েছে ইংরেজিটাও হচ্ছে। হ্যাঁ না, আমি এইটা তো আছেই 100 বার, আমি বলছি যদি একটা স্মারক কিছু করা যায়, স্মারক মানে কোনো একটা স্মৃতিস্তম্ভ গোছের কোথাও, তাহলে কি হয় তাদের নামটা ওটার সঙ্গে চিরদিনের মতো জড়িয়ে থাকে, অর্থাৎ ওটা তো স্থায়ী হবে, মানুষ অন্তত সেটা দেখে জানবেন পরবর্তী প্রজন্ম যে আমাদের এখানে অনেক অখ্যাত অজ্ঞাত অজানা স্বাধীনতা সংগ্রামী ছিলেন যাদের আমরা কিছু দিতে পারিনি, যাদের নাম ইতিহাসে নেই।
সেইটা আমার মনে হচ্ছিল যদি একটু বিবেচনা করা যায়। হ্যাঁ, বই বইটা তো নিশ্চয়ই আছে, আমি বলছি তাদের উদ্দেশ্যে সকলের জন্য যদি একটা কিছু করা যায় যেটা আমরা ভাবব সম্ভব হয়, নিশ্চয়ই ভাবব সেটা সম্ভব হয়, এইটুকুই। নমস্কার। একটা স্মারক তো করা যেতেই পারে স্বাধীনতার 75 বছর উপলক্ষে, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠিয়ে দিলে তারাও তো পড়াতে পারে, করতে পারে। ব্রাত্য, তুমি কি বলতে চাইছিলে? দিদি, আপনাকে অনেক প্রণাম, ধন্যবাদ, সবাই এত সুন্দর বলেছেন, আপনি সবাইকে বলতে দিয়েছেন। আমার দুটো বক্তব্য, যেটা একটা ছোট্ট একটা, সেটা দিদি আমি কালকে থাকছি না বলেই দিয়েছি, কালকে আমি, কারণ আমাকে কালকেরটাই বলতে দেওয়া হয়নি। আর ঋষি অরবিন্দ আমরা অলরেডি প্রোগ্রাম নিয়ে নিয়েছি আলাদা করে, একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমাদের বক্তব্য জানিয়ে দিয়ে যে আমরা অলরেডি উই আর স্টার্টেড আওয়ার প্রোগ্রাম এবং আমাদের কমিটি এন্ডোর্স করেছে। বল। হ্যাঁ, আমি দিদি বলছিলাম যে ওই যেটা দেবাশিসদা বলছেন ওইটারই একটা অন্যরকম আমি কথা বলতে চাইছি। ডক্টর দাস যেটা বলেছেন, আমাদের নতুন এই যে 1907 থেকে যে বাংলা এবং কলকাতায় যে আন্দোলন শুরু হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলা বিপ্লবী, যেটা আর কোথাও পশ্চিমবঙ্গে বাইরে ভারতবর্ষে নেই, সেটা প্রীতিলতাওয়াদ্দার থেকে শুরু করে শান্তি সুনীতি, যারা ওই বড়লাটকে গুলি করলেন, জেল খাটলেন, পৌঁছলেন, এই মহিলা বিপ্লবী, এদের আমার মনে হয় যে কোনোভাবেই বিগত সময় আমরা দেখেছি ঠিক রেকর্ডিংয়ে কখনো আনা হয়নি। এদের আপনিই একমাত্র পারেন, এদের যথাযথ সম্মান দিয়ে আবার যদি কোথাও কোনোভাবে এদের এই বাঙালি মহিলা বিপ্লবী এদের তুলে আনতে, আমার মনে হয় খুব ভালো হবে। আর দ্বিতীয়ত আমার একটা ছোট্ট প্রস্তাব, যে বিতর্কের কথা সম্মানী উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওনারা বলেছেন, সেইখানে যে বেশ কিছু অর্গানাইজেশন যারা এখন এই শিক্ষার বহির্কীকরণ ঘটাচ্ছে, বিচ্যুতি ঘটাচ্ছে, তারা যে স্বাধীনতা আন্দোলনে ছিল না, তারা যে ব্যাকস্ট্যাপ করেছিল স্বাধীনতা আন্দোলনের সঙ্গে, কোনোভাবে তারা সম্পৃক্ত ছিল না, স্বাধীনতা নিয়ে তাদের কোনো ভাবনাও ছিল না, সেইটা এই সমাজের পরিসরে বারবার করে বলা, হ্যামার করায়, বিতর্কের মাধ্যমে, তাদের কথোপকথনের মাধ্যমে, তাদের ডিবেটে নিয়ে আসা, আপনারা তখন ছিলেন না কিন্তু এখন এসে এইসব কথা বলছেন, আপনারা প্রধানত একটি দেশবিরোধী শক্তি, এইটা কোথাও তুলে ধরার দরকার আছে। দিদি, এই দুটি আমার সংক্ষিপ্ত প্রস্তাব। ববি, তোর কিছু বলার আছে? ম্যাডাম, অন্য কিছু না, সুরঞ্জন দা যেটা বললেন অত্যন্ত ঠিক, এবং যেহেতু আপনার নেতৃত্বে আমরা ওখানে একটা ফ্রিডম স্ট্রাগল মিউজিয়াম করছি, ম্যাডাম এই যেটা সুরঞ্জন দা বললেন এটাকেই যদি আমরা ভার্চুয়াল করে, এটাকে যদি আমরা ওইখানে, যেহেতু আমরা ভার্চুয়াল করছি ওখানে, আমরা মিউজিয়াম ভার্চুয়াল করছি রাত্রিবেলা যেটা চলবে, এইটাকে একটা আলাদা করে গ্যালারি করে যদি আমরা ওখানে করে নিই ম্যাডাম, তাহলে এটা কন্টিনিউয়াস হবে এবং বহুদিন ধরে লোকেরা গিয়ে গিয়ে এটাকে দেখতে পাবে। দিদি, আমি একটু অ্যাড করি, আমি কিন্তু বলবো যে কলকাতা কর্পোরেশনের একটা ইতিহাস কিন্তু তৈরি হওয়ার দরকার, কলকাতা কর্পোরেশন, আমাদের আর্কাইভ আছে, আর্কাইভ আছে, আমাদের ব্রোশিওর, কিন্তু পুরো, আমি বলছি পুরোপুরি ইতিহাস কি তৈরি হয়েছে একটা? হ্যাঁ, পুরোটাই একটা, হ্যাঁ পুরো আর্কাইভ আছে, একটা পুরো বই আছে। ঠিক আছে, আমরা নেতাজি নিয়েও বার করেছি। আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে এটা আমি রিডান্ডেন্ট বলেছি। ম্যাডাম, যেখানে মাননীয় ব্রাত্যবাবু শেষ করলেন এবং তার আগে অন্যেরাও যেটা বলেছেন, যেটা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকতার, সংবাদপত্রের অবদান এবং নাটকের অবদান, এই দুটো কিন্তু একসঙ্গে তুলে ধরা উচিত, সেটাও আমরা চিন্তা করতে পারি। দেবাশিসবাবু যেটা বারে বারে বললেন যে সংবাদপত্রের মাধ্যমে, বিশেষ করে বাংলা সংবাদপত্রের মাধ্যমে, ইংরেজি সংবাদপত্রের মধ্যে অনেক কাজ হয়েছে, বাংলা সংবাদপত্রের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সেখানে অনেক ডিবেটও হয়েছে, এবং সঙ্গে সঙ্গে সাংবাদিকরা এবং আমাদের বাংলা সংবাদপত্র কীভাবে স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করেছে সেটাও একটা কিন্তু দিক তুলে ধরা হচ্ছে। ঠিক যেরকমই বাত্যবাবু বললেন নাটক, বাংলা নাটকের মাধ্যমে বাংলা স্বাধীনতা সংগ্রামে অনেক জিনিস ফুটিয়ে তোলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার যে চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য, আবার এই নাটকের ওপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকের কিন্তু আঘাত এসছে, সেটাও কী করে নাট্যকাররা কী করে সেটাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেটা প্রতিরোধ করেছিলেন, সে ব্যাপারটাও কিন্তু আমার মনে হয়
তুলে ধরলে বোধহয় ভালো হবে। কাজে ওই দুটো দিক একসঙ্গে করলে বোধহয়, যেটা বাত্তবাবু বললেন, দেবাশিসবাবু বললেন, একসঙ্গে করে করলে একটা কিন্তু খুব ভালো ভলিউম একটা হবে। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের যে একাডেমিগুলো আছে, নাট্য একাডেমি আছে আলাদা, সাহিত্য একাডেমি আছে আলাদা, কবিতা একাডেমি আছে আলাদা, চারুকলা একাডেমি আছে আলাদা, একাডেমিগুলোও তারা তাদের মতো করে কিছু রোল প্লে করতে পারে। আর যোগেন্দ্র শহরের একটা জায়গা নিয়ে একটা ভালো দেয়াল দেখে দেওয়া হবে, যেখানে আপনি স্বাধীনতা সংগ্রামের উপরে আপনারা একটু পেন্টিং করলেন এবং সেটা থাকলো, চারুকলা একাডেমি থেকেই করুন, সেটা লোকে দেখতে পাবে, যাতায়াতের পথে পড়বে। একটা ভালো প্লেস দেখে দিতে হবে, ববে একটা ভালো প্লেস দেখে দিবি। এবং আমার মনে হয় এটা বেটার হবে ভিক্টোরিয়ার আশেপাশে, না ওখানে জায়গা দেয়াল নেই, ওখানে দেওয়াল নেই, বিবিডি বাগেও একটা বড় দেওয়াল দেখে দিতে হবে। ডিএল খানের একটা বড় দেওয়াল আছে, হ্যাঁ ওখানে একটা দেয়াল আছে, কিন্তু ওটা খ্রিস্টানদের এ আছে, আমি পারমিশন চাই না, না সেটা আমার মনে ওটা ডিস্টার্ব করা উচিত নয়। ওই ক্রিক রোয়ে অরবিন্দর বাড়ি আছে, ওর গাড়ি, ওর বাড়িটা বসা গায়ে একটা বড় দেওয়াল আছে দিদি। কোনখানটায়? ক্রিক রো, ক্রিক রোতে দেখে নাও, তাহলে ওখানেই করো, দেখে নিয়ে জানো, ঋষি অরবিন্দ থেকে স্টার্ট করো। ঠিক ঠিক ঠিক। তারপর আমাদের যে বাড়িগুলো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জোড়াসাঁকো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি হুগলিতে আছে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিদ্যাসাগর, আমরা তো করছি এগুলো প্রত্যেকটাই, মোটামুটি আমরা করে ফেলেছি, অনেকটাই করে ফেলা হয়েছে। মাতঙ্গিনী হাজরার নামেও কলেজ হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। সুতরাং যেটুকু বাকি আছে একটু দেখে নিলেই হবে। আর কোনগুলো স্বাধীনতা সংগ্রামের স্থান, পীঠস্থান, সেটা নন্দিনী ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে একটা ফরম্যাট তৈরি করুক। আর আমার মনে হয় তমলুকে যেহেতু তাম্রলিপ্ত সরকার আগে ডিক্লেয়ার হয়েছিল, মাতঙ্গিনী হাজরাদের প্রোগ্রাম আছে, কাজেই তমলুকে আমরা একটা প্রোগ্রাম নেব। তমলুকে তাম্রলিপ্ত সরকার যেহেতু ভারতবর্ষের তিনটে জায়গায় স্বাধীনতার আগে ডিক্লেয়ার হয়েছিল, তার মধ্যে তমলুক একটা, তো ওখানে একটা তাম্রলিপ্ত সরকারের ওখানে আমরা একটা প্রোগ্রাম নেব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা করছে করছে, আমাদের কোনো আপত্তি নেই, ওরা ওদের মতো করুক, আমরা আমাদের মতো করব। আর ঋষি অরবিন্দরও এই একই কমিটি বলবে, আমাদের কমিটির মিটিং হয়ে গেছে এবং আমরা এসব ডিসিশন নিয়ে নিয়েছি, আমার নতুন করে বলার কিছু নেই, কালকে বলতে দিলে আমি বলতাম, কিন্তু আগামীকাল যে মিটিংটা আছে ওটা জাস্ট শুধু একটা একজনের ওপরে, এটা আমরা অলরেডি আজকে ডিসকাশন করে নিয়েছি, সুতরাং টুমরো আই এম নট, প্রতিদিন হয় না, ন্যাশনাল সং থেকে ন্যাশনাল অ্যান্থেম টোটালটা বাদ। ঋষি অরবিন্দ অলরেডি আমরা স্টার্ট করেছি, আলিপুর জেলে আমাদের হেরিটেজ আছে বলে দাও, ওটা আমরা করছি, কী কী করছি বলে দাও, যে অলরেডি উই হ্যাভ ডিসাইডেড দিস অ্যান্ড দিস। তাহলে আর কিছু নেই, মলয় তুমি কিছু বলবে? দিদি আমার একটাই ইয়ে ছিল, এই একটু আগেই আপনি বললেন যে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীরা তারা আন্দামানে চালান করা হয়েছিল, অনেক স্বাধীনতা সংগ্রামীর ওপর অনেক অত্যাচার হয়েছিল, এর বহু তথ্য আমাদের কোর্টে আছে, সেগুলো যদি আমরা, অনেক তথ্য আছে, হ্যাঁ সেইগুলো যদি আমরা সংগ্রহ করে, সেটা আমরা তো করতে পারবো না, সেটা জুডিশিয়াল ডিপার্টমেন্টকে জাজেদের, চিফ জাস্টিস, সিজের সাথে কথা বলে এটা কোর্ট করতে পারে, এটা জুডিশিয়াল ডিপার্টমেন্ট আমরা কথা বলে, হ্যাঁ কোলাবোরেট করে এক্সিবিশন বা কিছু একটা করতে পারে, যাতে লোকে জানতে পারে, কথা বলে সিজের সাথে, ঠিকই এটা ঠিক। তুমি বীরবাহা ম্যাডাম, আমার কিছু বলার নেই, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এত অভিজ্ঞ এত গুণী মানুষের মাঝে আপনি মানে আমাকে কমিটিতে রেখেছেন, আপনি যেভাবে অর্ডার করবেন আমি কাজ করতে চাই। তোমাদের ট্রাইবালদের কিছু স্পেশাল কিছু আছে? বিষয় মুন্ডা টুন্ডা ওগুলো তো আমরা রাখবোই, আমাদের তো আছে, নতুন করে কিছু বাকি নেই, সবটাই আছে, রঘুনাথ মুর্মু বা বিশ্বা মুর্দা, বিশ্বা মুন্ডা সবটাই আছে আমাদের, সিধু কানু ডাহর এগুলো তো আমাদের আছে সব। থ্যাংক ইউ। অরূপ রায়, তোমাদের জেলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা একটু দেখে রেখো। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, আমার একটাই প্রস্তাব আছে, সেটা হলো আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং
আমাদের মন্ত্রিসভার সদস্য সদস্যরা, আমাদের বিশিষ্ট ব্যক্তিরা তারা এসেছেন এখানে, আমাদের সেক্রেটারিয়েট আছেন এখানে। আমি আপনি প্রথম মন্ত্রিসভার সময় স্বামীজির 175তম জন্মদিবস একটা অসাধারণ প্রোগ্রাম করেছিলেন আমাদের সল্টলেক স্টেডিয়ামে, সেটা আমি সন্ন্যাসীদের মাঝখানে ছিলাম, তারা এত অ্যাপ্রিসিয়েট করল যে আমরা আমাদের জীবনে এত বড় প্রোগ্রাম কখনো দেখিনি। তো সুতরাং সেটা কতটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কতটা আমরা জানি না, ফাইন্যান্সিয়াল ম্যাটার নয়, কোভিড ইজ দ্য ম্যাটার, কোভিড ইজ দ্য ম্যাটার, ঠিক ঠিক আছে। অরূপ, তোমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট একটা 15ই আগস্ট তো করবেই স্বাধীনতা সংগ্রামের উপরে, তাছাড়াও গোষ্ঠ মানে তোমাদের গোষ্ঠপাল থেকে শুরু করে তোমাদের যত কত মোহনবাগান সেই সময় সারা ব্রিটিশদের বিরুদ্ধে খেলেছিল, এমনকি হ্যাঁ 1911 সালে, হ্যাঁ সেই জন্য আমি বলছি সেগুলোকে মনে রেখে একটা দৌড় পদযাত্রা বা খেলোয়াড়দের নিয়ে দৌড়, হ্যাঁ এটা এটা করতে পারো। আমার একটা ম্যাডাম একটা প্রস্তাব ছিল যে আমাদের সরকার হওয়ার পর আপনার নেতৃত্বে তোমরা যুব দিবসের দিন তো করতে পারো, ইউথ ডে যেটা 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকে বেছে নাও, সেই দিন তোমরা এটা করতে পারো স্পোর্টসের প্রোগ্রামটা। আপনি আপনার নির্দেশে আমরা 12ই জানুয়ারি সুভাষ উৎসব এবং 23শে জানুয়ারি সুভাষ উৎসব এবং 12ই জানুয়ারি বিবেক উৎসব করি, হ্যাঁ সেটা করো, কিন্তু আমার মনে হয় এই এই দুটো দিন বিবেক উৎসব যেটা আছে, সুভাষ উৎসব যেহেতু আমি পদযাত্রা একটা অলরেডি বললাম, বিবেক উৎসবের দিন তোমরা ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টে একটা পদযাত্রা করো না, আমাদের প্রত্যেক জেলায় জেলায় ব্লকে ব্লকে হয় সব জায়গাতেই আমরা এটা করছি, তাহলে একটা পদ রান না, আমি চাইছি স্টেট লেভেলে একটা পদযাত্রা, হ্যাঁ স্টেটে তো হবেই সব জায়গাতেই হয়, ব্লকে ব্লকে যেমন বিবেক উৎসব হয় হোক, হ্যাঁ কিন্তু স্টেটে যারা স্পোর্টস ক্লাব আছে স্পোর্টসম্যানরা তারা একটা পদযাত্রা করবে, ঠিক আছে রেড রোডের উপরে আমরা একটা ভালো করে কি হবে, একটা স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে স্টার্ট করো, এখানে এসে করো শেষ করো রেড রোডে, বা রেড রোডে বা ময়দান থেকে শুরু করো, স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ করো, ঠিক আছে হয়ে গেল, ঠিক থ্যাংক ইউ। ববি তো বলেছে, শশী কিছু বলবে? দিদি আমি বলছিলাম যে সিস্টার ওই শ্যামবাজারে যখন মিছিলটা যাবে সেই টোটাল দায়িত্বগুলো তোমরা নেবে, হ্যাঁ সিস্টার নিবেদিতা হাউস এবং বিভিন্ন মঠ মিশন আমাদের ওখানে তো সিস্টার নিবেদিতা স্কুল এবং এই স্বামীজির হাউস এই সকলেরই তো একটা ভাবনা চিন্তা স্বাধীন, না স্বামীজির হাউস তো সাজানো হবে, বাড়িটা তো আমরাই অধিগ্রহণ করে দিয়েছি, নিবেদিতার বাড়িও তো আমরাই অধিগ্রহণ করেছি, কাজে এটা ওনাদেরও তো অর্গানাইজেশন আছে, ওনারা ওনাদের মতো সাজাক আমরা রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে না, এগুলো তো ওনাদের ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। চন্দ্রিমা দিদি, মোটামুটি আমি যেটা ভাবছিলাম সেটা ব্রাত তো ইতিমধ্যেই বলেছে যে মহিলাদের প্রচুর একটা অবদান যেটা একদম মানে হারিয়ে যাচ্ছে, অনেকে ইতিহাসের পাতায় নেই কিন্তু তাদের অবদানও কিছু কম নয়, সেইটা নিয়ে যদি আমরা যেরকম ব্রাত বলছিল আমরা বিশেষভাবে ভাবি, এবং পৌরসভাগুলোতেও তৎকালীন পৌরসভায় একটা পৌর আন্দোলনও কিন্তু ছিল, সেই জায়গাগুলোকেও যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে আমরা আরও যারা এখানে বিদগ্ধ মানুষ আছেন তাদের সাথে কথা বলে আমরা সেই কাজগুলো করতে পারি। মহিলাদের ব্যাপারটা সোনালি একটু দেখো তো, ওইটা কলকাতা বিশ্ববিদ্যালয় দেখুক, কারণ আমরা প্রত্যেকে প্রীতিলতা ওয়াদ্দারের নাম জানি বা আমরা মাতঙ্গিনী হাজরার নাম জানি বা আমরা বাসন্তী দেবীর নাম জানি বা আমরা লক্ষ্মীবাঈয়ের নাম জানি বা দে আর সো মেনি, এটা ঠিক মানে জানার থেকেও অজানার নামের সংখ্যা বেশি, কিন্তু সেটা কতটা জোগাড় করা যায় যতটা অ্যাভেলেবেল পাওয়া যায়। অফিসাররা পুলিশের দস্তাবেজ থেকে টোটালটাই ডিজিটাল হয়ে এক্সিবিশনেও থাকবে যাতে লোকে প্রয়োজন মতো দেখতে পারে, আর যদি কেউ কিনতে চায় কিনতেও পারে, অনলাইনেও করে দেবে, ঠিক আছে ম্যাম করব। নন্দিনীদের ট্যুরিজম সাইট একটা করো, ফ্রিডম ফাইটার্সদের যে হেরিটেজগুলো আছে ওটা নিয়ে একটা ট্যুরিজম সাইট, আমরা একটা সার্কিট করতে পারি, একটা সার্কিট করো, মানে স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা আন্দোলন নিয়ে পুরো একটা ফ্রিডম স্ট্রাগল ফ্রিডম মুভমেন্ট হেরিটেজ সার্কিট করে, ওটা একটা হেরিটেজ সার্কিট করো, এবং সেখানে অনেককে আমরা ডাকতে পারি, হ্যাঁ যে সেখানে ছাত্র ছাত্রীরা যুবকদেরকে আমরা ফ্রি করে দিলাম,
আর কিছু ফ্লায়ার্স আমরা তৈরি করলাম, তার ডকুমেন্টেশন করলাম প্রত্যেকটা জায়গা, যাতে ওরাও জানতে পারলো, সেটা আমরা ডিজিটালও করতে পারি, একটা অ্যাপও তৈরি করে দিতে পারি। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ ম্যাডাম, যে যতটা পড়বে ততটাই ভালো। মনীষ, তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তো সবটাই আছে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি বলেছেন, আমরা নোট করে নিয়েছি ম্যাডাম, আর কথা বলে নিয়ে ম্যাডাম নিশ্চয়ই আমরা করবো আরো ভালো। আমি না অজয়দা ছোটোদের জন্য একটা গান লিখে, আমার অনেকগুলো ছোটোদের চার পাঁচটা বই আছে, আমি এই টাইপের তৈরি করেছিলাম যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে বলেছিলেন কে, তিনি আমাদের গান্ধীজি, দেশের নেতা যে, তারপরে তোমরা আমাকে রক্ত দাও আমি দেবো স্বাধীনতা, বলতে পারো বলতে পারো কে বলেছিলেন এই কথা, তিনি আমাদের নেতাজি, তিনি আমাদের সুভাষচন্দ্র বোস, এইভাবে করে করে আমি বিভিন্ন নেতার যে কোটেশন, সেই কোটেশনগুলো নিয়ে আমার গানও আছে এবং বইও আছে, কিন্তু তোমরা এগুলো কেউ দেখো না। ফলে একটা বাচ্চাকে তুমি গল্পের আকারে বা গানের আকারে বললে চট করে সেটা নেয়, কিন্তু তারা তো জানেই না আজকালকার বাচ্চারা এইসব বই পড়ে কোথায়। বইগুলো আমি একটু পাবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। ব্রত, তুমি দেশ থেকে আমাদের বাচ্চার উপর যতগুলো বই আছে অজয়দাকে দিয়ে দিও তো, আর ইন্দ্রনীল তুমি ওই ক্যাসেটটা পাঠাবে, বাচ্চাদের উপরে যে ক্যাসেটটা আছে বিশেষ করে ওই গান, ওই গানটা তুমি একটা ক্যাসেট করে পাঠিয়ে দিও, করেঙ্গে মরেঙ্গে বলেছিলেন কি এটা। এবং এগুলো দারুণ, এগুলো এই একটা গান দিয়ে না পুরো দশটা নেতাকে একসাথে নিয়ে আসা যায়। একটা পুরো গান হতে পারে, আবার কোলাজ মতো করে বিভিন্ন কোলাজ আছে, এবং না ম্যাডামের লেখা অনেকগুলো গান আছে এবং অলরেডি রেকর্ডেড, আমি আপনাকে সিডিটা পাঠিয়ে দেবো, এবং যেগুলো গান হয়নি ওই ধরনের কন্টেন্টও ওনারই লেখা প্রচুর রয়েছে, বইটা দেখে নিন আপনাদের সুবিধা হবে আরও, এবং যেগুলো গানগুলো অলরেডি রেকর্ডেড ওটা আমরা আবার নতুন করে সাউন্ডস্কেপ চেঞ্জ করে করতে পারি, এবং যেটা 2011 বিশের মা বিশে মেয়ের পর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমি একজন শিল্পী হিসাবে গর্ববোধ করি যে 194,000 লোকশিল্পী যাদের একদম কানেক্টিভিটি একদম গ্রাসরুট লেভেলে, আমরা যে গানগুলো নিয়ে ভাবছি বেসিক্যালি দ্যাট হ্যাজ টু বি পার্কুলেটেড টু দ্য গ্রাউন্ড লেভেল, আমরা এই এন্টায়ার এই 194,000 লোকশিল্পীদের দিয়েও আমরা যে গানগুলো ধরুন যেই গাক একটা লেভেলে তার সার্কুলেশন হবে, ভিজিবিলিটি বাড়বে, শুনবে, আমরা লোকশিল্পীদের কিন্তু এই গানগুলো দিয়ে, এরা সাংঘাতিক মানে মানে ইকুইপড এরা সিঙ্গার, তাদের দিয়ে আমরা গান গাওয়াতে পারি, এবং বিভিন্ন লোক আঙ্গিকে যেমন বনবিবির পালা যেরকম করে, মানে বেশিরভাগই এরা পৌরাণিক থিমের ওপর কাজ করে। তা ম্যাডাম যে গাইডলাইনটা এখন দিলেন এবং আপনারা যেগুলো বললেন সেখান থেকে কিছু কিছু কন্টেন্ট নিয়ে আমরা ছৌ, আমরা রাই বেশে যেটা আছে এই কন্টেন্টগুলো ক্যান বি ইন্দ্রনীল, ওটা তুমি ভাবো, ফার্স্ট কানে দাও তারপরে চোখে দেখো, একদম একদম ফার্স্ট কানে দাও, কানে শব্দটা যেতে হবে, রাইট রাইট, কিন্তু শব্দটা এমন ছন্দে যাবে যে সে রিয়েলাইজ করবে গানটা বারবার সে বল শুনতে 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 সে গানটা শিখবে খুব ভালো। মানে আজকে যে মিটিংটা হলো, যে কনস্ট্রাকটিভ প্রপোজালগুলো হলো, মানে আমার তো নিজে আই এম ফিলিং ভেরি এক্সাইটেড, খুব ভালো হবে, এখানে প্রত্যেকে দে হ্যাভ গিভেন দেয়ার মোস্ট ভ্যালুয়েবল সাজেশনস, দারুণ হবে, আমাদের এক্সিস্টিং পুলগুলোকে আরও আমরা অ্যাক্টিভেট করতে হবে। আর এখন আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম এলেন তখন রাইটার্স বিল্ডিং ছিলেন তো ওইখানে ছিলেন, তখন ওনার সঙ্গে একদিন আমি 3 ঘন্টা বসেছিলাম, গান নানা রকম গান নিয়ে আপনার মনে আছে বোধহয় যে বসে আলোচনা হয়েছিল, এই যে গানের জন্য আমি এটা যদিও এই প্রসঙ্গে নয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাংলা কালচারালি সবসময়ই নেতৃত্ব দিয়েছে এবং এখনও নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছে, এমনকি রাগ সঙ্গীতও ভারতবর্ষের সবথেকে বেশি এফেক্টিভ শিল্পীরা কিন্তু এখনও কলকাতাতে, এটা আমরা যদি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে তাহলে জানতে পারবো। তো সেই দিক থেকে আমার মনে হয় যে যখন একটু আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য একটু ফিরে আসবে তখন যদি ওই 5 থেকে 11 বছর বয়সের বাচ্চাদের জন্য একটু গানের ব্যবস্থা করা হয়, কারণ গান করলে কিন্তু সে বাচ্চাটা কখনো, আগে তো স্কুলে প্রেয়ার হতো, স্কুলে একটা গানের ক্লাস হতো এবং গানের ক্লাসে সেই গানগুলো শেখানো হতো, সেটা আপনি বলেও ছিলেন যে এটা আমি করব কিন্তু তারপরে কোনো কারণে, না 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 অজয়দা আমি ইন্টারাপ্ট করলাম, পার্ট টাইম একটা টিচার রেখে
আমাদের এমনিতে কারো একটা এক্সট্রা এক্সট্রা মানে অ্যাক্টিভিটিস হিসেবে রেখে একটা তো গানের ক্লাস আমরাও করেছি স্কুলে আগে ছিল একটা গানের ক্লাস ম্যাডাম আমরা আপনারই গাইডেন্সে আমরা কিন্তু শিশু কিশোর একাডেমিতে নিয়মিত বাচ্চাদের নেওয়া হয় এবং একটা পরিকল্পনা আছে উনি বলেছেন বাচ্চাদের মানে স্কুলের দিক দিয়ে কি করবে সেটা তো ম্যাডাম ঠিক করবেন কিন্তু আমাদের যে শিশু কিশোর একাডেমি যেটা রয়েছে একদম ওই 14 বছর অবধি যারা রয়েছে তাদের দিয়ে কিন্তু আমরা রেগুলার এই ধরনের করি আর এই কন্টেন্ট পেলে আরো ওদের দিয়ে ওগুলো না আমি সেই কথাটা বলছি না আমি বলছি স্কুলে 5 থেকে 11 অবধি বাচ্চাদের দুটো করে গান শিখুক 4টে করে গান শিখুক না না ঠিক আছে এটা গানের একটা ক্লাস সপ্তাহে একদিন হলো সেই বাচ্চাটা কখনো কোনো মাসে 4টে সপ্তাহে 4টে ক্লাস হবে না এবং তাকে গান ঠিক করে বলে দিতে হবে এই এই গান সিলেকশন অফ সংস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট সেটা বসে ঠিক করব এবং তাতে সমস্ত স্কুলে গানের শিক্ষকের প্রয়োজন নেই তার জন্য একটা ব্যবস্থা করা যাবে আজকাল অনলাইনে দারুণ দারুণ কাজ করা যাচ্ছে সারা পৃথিবীতে করছি রোজ আমরা চেষ্টা করছি কাজে এটা দিয়ে সত্যি সত্যি অনেক কাজ হতে পারে এটা আমার খুব মানে আবেদন রইল এটা যদিও একটু প্রসঙ্গের বাইরে আর একটা হচ্ছে আমরা যে 12 ক্লাসের ছেলে মেয়েদের ট্যাব দিচ্ছি যেটা বা স্মার্টফোন দিচ্ছি 12 লক্ষ 10 লক্ষ তার মধ্যে আমরা এই গানের একটা এ করে দিয়ে দেবো কেন বলতো তারা তাহলে সঙ্গে সঙ্গে 10-12 লক্ষ ছেলের মেয়ের কাছে এই গানগুলো পৌঁছে গেল ঠিক একদম ঠিক খুব ভালো প্রস্তাব খুব ভালো প্রস্তাব একদম মানে এটা খুব বড় ব্যাপার খুব ভালো ব্যাপার কারণ আমরা তো বিনা পয়সায় দিচ্ছি সেটার মধ্যে আমরা পৌঁছে দিলাম অন্যান্য স্কুলেও এখন তো আইটি সেট আপ হয়ে যাচ্ছে ম্যাম সব স্কিল যে সেকেন্ডারি স্কুলে আইটি অনেক জায়গাতেই আছে হ্যাঁ সেখানেও দেওয়া যেতে পারে তো অনলাইনে করতেই পারে সেখানেও দেওয়া যেতে পারে স্যার সেটা খুব ভালো করে করা যেতে পারে আগে অজয়দা গানগুলো সিলেক্ট করুন আপনি আর ইন্দ্রনীল মিলে আপনার সঙ্গে বসে একবার আমি আপনি গান সিলেক্ট করে দিয়েছেন এবং আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল 20-25টা গান সেটা একবার বসে নিয়ে ঠিক করে তারপর একদিন আপনি আর ইন্দ্রনীল মিলে বসে আগে একটা লিস্ট করুন আপনি ইন্দ্রনীল দেবাশিষ দা তিনজনে মিলে তারপরে আমার যদি কোনো সাজেশন থাকে হ্যাঁ হ্যাঁ ফাইনালি আপনাকে ঠিক আছে আপনি দেখেন কারণ মানে আমি অন্য ব্যাপারে কিছু বলছি না অন্য ব্যাপারে বাংলার মানুষ জানে কিন্তু গান বাজনার ব্যাপারে আমি জানি ফাইনাল আপনাকে দেখে নিতে হবে ওটা আমি গানের লোকই নই আমাকে নাকি দেখে দিতে তাহলে দিবেজি তুমি মিটিংটা শেষ করো সবাইকে থ্যাঙ্কস জানি আমার অন্যান্য অফিসাররাও সকলে এসেছেন থ্যাংক ইউ ম্যাম সবাইকে খিস এ বলো হ্যাপি এক্সমাস ম্যাম খুব সুন্দর হ্যাপি নিউ ইয়ার জানাও সবাইকে ম্যাম খুব সুন্দর মিটিং হয়েছে সবটাই যে সাজেশনগুলো এসছে ম্যাম আমরা নোট করে নিয়েছি এটা এক এক করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব ম্যাম একটাই জাস্ট রিকোয়েস্ট আছে যে যে সাজেশনসগুলো আছে আমাদের যেটা আপনি বললেন কিছুটা হেল্প লাগবে ম্যাম ডিজিটাইজেশন ক্ষেত্রেও যেটা আছে ডিস্ট্রিক্ট অনেক সময় হয় কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইয়া অন্যান্য যারা আছে তার আর্কাইভসে অনেক সময় খুঁজেই পায় না কি কোথায় কোনটা রিলেটেড আছে ফ্রিডম স্ট্রাগলে হ্যাঁ ম্যাম টাইমও পাওয়া যায় না সেখানে যদি কিছু হেল্প লাগে আমরা নিশ্চয়ই আপনাদেরকে রিকোয়েস্ট করব ম্যাম অন্যান্য জিনিস ম্যাম যেটা আছে যেটা নোট করা হয়েছে সবটাই ডিপার্টমেন্টগুলো আছে যে যে ডিপার্টমেন্ট নেই ম্যাম তাদেরকেও আমরা যুক্ত করে যেটা একদম পয়সা না খরচ করে যেটা এই বিভিন্ন কার্যক্রমের মধ্যেই আমরা এটাকে আর এমনিতেই পয়সা তোমার ওর মধ্যেই ধরা আছে হ্যাঁ ম্যাম তার থেকেই তুমি এটা একটা অপশন হিসেবে করো হ্যাঁ ইভেন্ট হিসেবে করা যেতে পারে সব ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মতো করবে হ্যাঁ ম্যাম পয়সা কোনো প্রবলেম হবে না স্বাধীনতা সংগ্রামীরা জীবন দিয়েছে তাদের জন্য কোনো প্রবলেম হবে না একটা তরুণ ভালো করে করতে হবে সেটা একটা যোগেন্দ্র যদি একটা স্ট্রাকচার করে দেন মানে ফাইবারের উপরে করে দিন আমরা কোনো একটা জায়গায় বসিয়ে দেবো আর যেটা ম্যাডাম বললেন আপনি মানে 21 জুলাই ওগুলো ওটা করেছিলেন না ওটা খুব ভালো ছিল ওই রকম যদি আপনি করে দেন একটা তাহলে আমরা একটা কোনো একটা ভালো পার্ক দেখে বা কোনো একটা মোড় দেখে বসাবো ম্যাডাম যেটা জানি তো প্রচুর টাকা দিয়েছেন সেখানে নতুন করে তৈরি হয়েছে এই ঐতিহাসিক জায়গা আর কেশপুর তো ক্ষুদিরামের জন্মস্থান যদি একটা প্রোগ্রাম এই হ্যাঁ মহিলাদের মধ্যে রানী শিরোমণি নামটা রানী শিরোমণি আপনি টাকা দিয়েছেন খুব সুন্দর সেজে উঠেছে মেদিনীপুরে হ্যাঁ আর একটা যদি স্বাধীনতা সংগ্রামীদের যে বই একসঙ্গে গোটা বাংলা জুড়ে সবাই এক নজরে দেখতে পারবে একটা বইতে যে নাম স্থান জেলা সেটা চেষ্টাই করব ওই পুস্তক যদি আমরা করতে টাইম লাগবে রিসার্চ করে বের করতে হবে মুখে বলা যত সহজ কাজ করাটা তো সহজ নয় ঠিক আছে বাট এগুলো ছেলে মেয়েরা বের করবে করে আমাদের দেবে তারপর আমরা দেখব ঠিক আছে প্রণাম জানাই দিই যা আছে সেগুলোও যদি পড়ে ঠিকমতো আমরা তো এই পড়েই বড় হয়েছি
সেই ছোটবেলায় কবে পড়েছি, এখনও তো সেই গানগুলো মুখস্থ আছে। ছোটবেলায় যে একবার পড়ে বা সাঁতার কাটে ভোলে না, নিজের স্কুলকে কেউ কোনোদিনও ভোলে না, এই হচ্ছে মানে টিচারদের কখনো কেউ ভোলে না, মা বাবাকে যেমন ভোলে না। কাজে এটা কিন্তু একটা মানে আগে ওই যে গান হতো, একটা ক্লাস হতো, যেটা ম্যাডাম বললেন আমাদের আলিপুর সেন্ট্রাল জেলে যেটা পুরো এরিয়াটা আছে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, ওখানে একটা এক্সিবিশন চলবে ও পার্মানেন্ট একটা মিউজিয়াম থাকবে। হ্যাঁ, ওই দেয়ালটাই তো আঁকতে পারে। ইয়েস ম্যাম, বাইরের যে দেয়ালটা আছে ওই দেয়ালটাই যোগেন্দা ওইটা সবথেকে লম্বা দেওয়াল। আলিপুরের যে জেলটা আছে তার যে বাইরের দিকে লম্বা দেয়ালটা ওইটাই পেইন্টিংটা করুন। ঠিক আছে, ওটা তো একটা হেরিটেজ, ওটা ঋষি অরবিন্দের, তারপরে আমরা আইডেন্টিফাই করে নেব। এবং তুমি আজকে চিঠি লিখে জানিয়ে দিও কিন্তু সব, অলরেডি উই হ্যাভ অলরেডি ডিসাইডেড অল দিস বিকজ অফ প্রি অকুপেশন শি ওন্ট বি। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আমার সাথে অত বেশি রাজনীতি করা উচিত নয়, বলো। আমি একটা কথা বলছি, এত অ্যারেঞ্জমেন্ট যেগুলো হবে এইগুলো ডিস্ট্রিক্ট লেভেলে ছড়িয়ে দেওয়া, ছড়াবে তো, সে তো এমনিতেই সমস্তটাই সবটা কলকাতায় তো থাকবেই, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টারে, হ্যাঁ হ্যাঁ, যে যে যার যার মতো করবে, যখন কোনো ডিপার্টমেন্ট করে সে সব জায়গাতেই করে যাবে। হ্যাঁ, সেই তাহলে সবাইকে সবাইকে ম্যাম ধন্যবাদ জানিয়ে, ম্যাম সবাইকে শুভ বড়দিন, মেরি ক্রিসমাস ও নতুন শুভ বর্ষের আগাম হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাচ্ছি ম্যাম। আর সকলে ভালো থাকুন, বাংলা ভালো থাকুক, আপনাদের পরিবার পরিজন শিক্ষা সংস্কৃতি সভ্যতা সব ভালো থাকুন। মহারাজজি গঙ্গাসাগরটা দেখে রাখবেন, আমি একবার যাচ্ছি অবশ্য দেখা করতে ওখানে।